এই ধরনের একটি অঙ্ক ইউপিএসসিতে এসেছিল, কীভাবে আমরা কম সময়ে করব দেখো। যে 9 কে যদি আমরা 99 বার লিখি তাহলে 13 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, না কি করবে, না এই 99 করে লিখলে যদি আমি একটি লম্বা লাইন পাচ্ছি, 9 9 9 9 9 9 99 বার যদি আমি লিখি তাহলে কি হচ্ছে, একটা বিশাল বড় লম্বা লাইন হচ্ছে। এই লম্বা লাইনটাকে আমরা যদি 13 দিয়ে ভাগ করি এটা ইম্পসিবল একটা ব্যাপার। ট্রিক্স অ্যাপ্লাই করবো, কীভাবে করবো না আমরা জানি, যে কোনো সংখ্যাকে আমি যদি 6 বার লিখি বা রিপিট করি তাহলে কি হচ্ছে, সেই সংখ্যার 13 ধরে ভাগ কাটে। তাহলে এখানে 1 2 3 4 5 6 এরকম সেট কতগুলো পাবো, না এরকম সেট আমরা 16 6 96 96 পর্যন্ত আমরা জড়িয়ে যাবো। 96 এটা 9 লেখার পরে আর থাকছে কটা, 3টা 9 থাকছে, 96টা হয়ে যাওয়ার পরে বাকি থাকছে 3টা 9। এই 3টা 9কে 13 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ পেয়ে যাবো 9 9 9। একে আমি 13 দিয়ে ভাগ করবো, 13 7 91, 8 9, 13 6 78, কত হচ্ছে 13 6 78, 1 1 11 আমার উত্তর ভাগশেষ।